नमस्कार, আজকের ভিডিওতে আমরা জানব যে সেই শক্তিশালী ইচ্ছে পূরণের অভেদ মন্ত্র কি, কখন কিভাবে বলতে হবে, কিভাবে ব্যবহার করবেন এই মন্ত্রের শক্তিকে, মা ও ঠাকুর কেন সাবধান করেছিলেন এই মন্ত্রের ব্যবহার নিয়ে। মা সারদা বলতেন, যতই দুঃখ আসুক, যতই সমস্যা আসুক, মায়ের নাম ধরে থাকো, মা সব ঠিক করে দেবেন। যদি মন থেকে মায়ের নাম নাও, তাহলে কোনো কষ্ট, সমস্যা বা দুঃখ তোমাকে গ্রাস করতে পারবে না। ঈশ্বরের প্রতি ভক্তি এবং মন্ত্রের জপ আমাদের সঠিক পথে নিয়ে যায়। গঙ্গার শীতল হাওয়া দক্ষিণেশ্বরের আকাশে বয়ে চলেছে। মন্দির প্রাঙ্গণে শ্রী রামকৃষ্ণদেব বসে আছেন, তার চরণে প্রণাম করে শিষ্যরা চারপাশে বসেছে। মা শারদা নীরবে সবার মধ্যে বসে শ্রী রামকৃষ্ণ দেবের কথা শুনছেন। শিষ্য মহেন্দ্র বলে উঠল, ঠাকুর, আমরা শুনেছি যে মন্ত্রের অলৌকিক ক্ষমতা আছে, সত্যি কি মন্ত্রের মাধ্যমে জীবনের সমস্যা দূর করা সম্ভব? শ্রী রামকৃষ্ণ দেব মৃদু হাসলেন, বললেন, মন্ত্র মানে কি জানো? মন্ত্র হলো ঈশ্বরের শক্তি। যখন তুমি মন্ত্র জপ করো, তখন তুমি তার শক্তির সাথে নিজেকে যুক্ত করো। শিষ্য মহেন্দ্র বলল, কিন্তু ঠাকুর, আজকাল আমাদের চারপাশে এত সমস্যা, অর্থ কষ্ট, দুঃখ, দুর্ভাগ্য, মন্ত্র কি সত্যি এগুলো দূর করতে পারে? শ্রীরামকৃষ্ণ দেব একটু স্থির হয়ে উত্তর দিলেন, দেখো, সমস্যা আমাদের জীবনের একটি অংশ। মা যখন এই সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তখন তিনি সমস্যা এবং সুখ দুটোই দিয়েছেন। কিন্তু মা এত মায়াময়, তিনি কখনোই আমাদের পুরোপুরি একা ছাড়েন না। তাই তিনি মন্ত্র দিয়েছেন, যে মন্ত্র মন থেকে আস্থা এবং বিশ্বাসের সাথে জপ করা হয়, তার ফল অবশ্যই মেলে। মা শারদা বললেন, ঠিক বলেছ ঠাকুর, যখন মানুষ সত্যিকারের মন নিয়ে মন্ত্র জপ করে, তখন তার জীবনে অলৌকিক পরিবর্তন আসে। মা কখনোই তার সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না। শিষ্য মাধব বলে উঠল, মা, ঠাকুর, আমরা কোন মন্ত্র জপ করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাব? মা শারদা বললেন, যে মন্ত্রে বিশ্বাস রাখে সে কখনোই হারায় না। মন্ত্রের মধ্যে আছে মায়ের আশীর্বাদ। মন্ত্রের জপ শুধুমাত্র একটা অভ্যাস নয়, এটি ভক্তির প্রতিফলন। মন্ত্রের প্রতি বিশ্বাস থাকলে মা আমাদের রক্ষা করেন। শ্রী রামকৃষ্ণ দেবের চোখে যেন মায়ার আলো ফুটে উঠল। সকল মন্ত্রের মধ্যে কালী মায়ের মন্ত্র সবচেয়ে শক্তিশালী। এই মন্ত্রে জপ করলে মা নিজেই তার সন্তানের সকল কষ্ট দূর করেন। তবে এই মন্ত্রের শক্তি বোঝার জন্য মনে সত্যিকারের ভক্তি থাকা চাই। মা শারদা বললেন, মাধব, মনে রেখো, মন্ত্র জপ শুধুমাত্র মুখের কথা নয়, এটা মন থেকে হওয়া চাই। যেমন তুমি কাউকে ভালোবাসো, তেমনি যদি মাকে ভালোবাসো, মা নিজে এসে তোমার জীবনকে আলোকিত করবেন। শিষ্য মহেন্দ্র বলে উঠলেন, ঠাকুর, মন্ত্রের এত শক্তি, কিভাবে এটা কাজ করে? শ্রী রামকৃষ্ণদেব বললেন, একবার একজন দুঃখী ব্রাহ্মণ এসেছিলেন আমার কাছে। তিনি ছিলেন অর্থ কষ্টে জর্জরিত। আমি তাকে মায়ের মন্ত্র দিয়েছিলাম, বলেছিলাম প্রতিদিন সূর্যোদয়ের সময় গঙ্গার ধারে বসে জপ করবি। কয়েকদিনের মধ্যেই তার জীবনে পরিবর্তন আসতে লাগলো। যা কল্পনা করতে পারেনি তিনি পেয়েছিলেন, এটাই মন্ত্রের শক্তি। মাধব কিছুটা অবাক হয়ে বললেন, তাহলে কি আমরাও এই মন্ত্রে জপ করলে আমাদের সমস্যার সমাধান হবে? মা শারদা বললেন, হ্যাঁ মাধব, তবে মন্ত্র জপ করতে হবে নিষ্ঠার সাথে, শুধু ফলের জন্য নয়, মাকে পাওয়ার জন্য। যখন মা সন্তুষ্ট হন, তখন তার কৃপা বর্ষণ হয় এবং তার কৃপা আসলেই অলৌকিক। শ্রী রামকৃষ্ণ দেবের গভীর কণ্ঠে কথাগুলি ঘরোয়া পরিবেশে যেন প্রতিধ্বনিত হল, মনে রেখো, বললেই কিন্তু ফলে যাবে। এখন বলবো সেই তান্ত্রিক মন্ত্র কি। ওম রিং ক্রিং কালিকাই নমঃ। এই মন্ত্র মা কালীর উদ্দেশ্যে নিবেদিত। এটি ইচ্ছা পূরণের জন্য শক্তিশালী তান্ত্রিক মন্ত্র হিসেবে বিবেচিত। তবে মনে রাখতে হবে, তান্ত্রিক মন্ত্র শক্তিশালী এবং তাদের সঠিক নিয়ম নীতি মেনে জপ করা প্রয়োজন, নতুবা বিপর্যয় ডেকে আনতে পারে।
কিন্তু খুব সাবধানে, মন্ত্র জপ মানে তোমার প্রার্থনা সরাসরি মায়ের কাছে পৌঁছে যাবে। তোমার বিশ্বাস আর ভক্তি সেই মন্ত্রের মধ্যে ঢেলে দাও, মা কখনোই তার সন্তানের আহ্বান ফিরিয়ে দেন না। এই কথাগুলির পরে চারপাশে যেন একটা নিরবতা, গঙ্গা ঢেউয়ের মৃদু শব্দে সবাই যেন অনুভব করতে লাগল মায়ের উপস্থিতি। শিষ্যদের মনে শান্তি এবং আনন্দের আলো জ্বলল, তাদের মনে একটা আস্থা তৈরি হলো যে মন্ত্রের মাধ্যমে মা ও ঠাকুরের আশীর্বাদ তারা সহজেই পাবে। মা বলতেন, মায়ের নাম করো, ভরসা রাখো, একদিন দেখবে সব বাধা পেরিয়ে গেছো। ইচ্ছা পূরণের জন্য তান্ত্রিক মন্ত্রগুলি প্রাচীন হিন্দু শাস্ত্র ও তন্ত্র সাহিত্যে পাওয়া যায়, যা সাধারণত বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত। এই মন্ত্রগুলি শক্তিশালী এবং শাস্ত্রসম্মত পদ্ধতিতে সঠিক নিয়ম মেনে জপ করতে হয়। তবে তান্ত্রিক মন্ত্র ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন, কারণ এটি ভুল উদ্দেশ্যে ব্যবহার করলে বিপরীত ফল হতে পারে। মা বলতেন, মন্ত্র হচ্ছে মায়ের সাথে সংযোগের সেতু, যতই জপ করবে মা ততই তোমার কাছে আসবেন। মন্ত্রের জপের গুরুত্ব বোঝাতে মা সারদা বলতেন, এটাই ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করে। প্রতিদিন মন্ত্র জপ করা মানে মায়ের সান্নিধ্য লাভ করা, যা বলবো তাই হবে, আর যা মনে মনে চাও সেখানেই পৌঁছাও। এই কথার পিছনে লুকিয়ে আছে অগাধ বিশ্বাস আর এক গভীর সত্য। কিন্তু এই সত্য যখন মন্ত্রে বাঁধা থাকে, তখন সে শুধু কথার খেলা নয়, বরং ঈশ্বরের প্রিয় সুর যা সৃষ্টির ভিতর ছড়িয়ে থাকে। এই মন্ত্র উচ্চারণে যে শক্তি, তা বিশ্বাসের মতোই শক্তিশালী, আর বিশ্বাসের জোরে যে ইচ্ছা, তা পৃথিবীর সমস্ত বাধা কাটিয়ে এগিয়ে চলে। আমরা ভাবি আমাদের জীবনে যা চাই তা মন্ত্রের জোরেই পেয়ে যাব, কিন্তু প্রকৃত মন্ত্র তার শক্তি দিয়ে শুধু ইচ্ছা পূরণ করে না, সে আমাদের মনকে শুদ্ধ করে, আমাদের হৃদয়ে দরজা খুলে দেয়, যেখানে ঈশ্বরের সত্তা জাগ্রত থাকে। মন্ত্রে মন্ত্রে জগৎ বাঁধা, এই প্রাচীন কথাটির মানে বুঝতে হলে আগে নিজের মনকে শুদ্ধ করতে হবে, নিজের হৃদয়কে পরিষ্কার করতে হবে। মা সারদা বলতেন, মন্ত্র শুধু মুখে নয়, মনে ধরে রেখে জপ করতে হয়, তবেই তা ফলপ্রসূ হয়। মন্ত্রের শক্তি এমন এক অস্ত্র যা উপকারের চেয়ে অপকারও বেশি করতে পারে, যদি তা ভুলভাবে ব্যবহার করা হয়। মন্ত্রের লোভ, হিংসা বা ঘৃণা জড়িয়ে গেলে তার পরিণাম ভয়ানক হতে পারে। যে নেতিবাচক ইচ্ছা আপনি মন্ত্রের মাধ্যমে প্রকাশ করবেন, তা আপনাকেই ছাড়বে না। মা সারদা বলতেন, যা চাইবে পাবে, কিন্তু যা অন্যের ক্ষতি করে তা চেয়েও না, কারণ সেটা ফিরে আসবেই তোমার জীবনে। মন্ত্রে সঠিক অনুশীলন করতে হলে প্রতিদিন নিজের মনে শান্তি আনতে হবে, একাগ্র চিত্তে মন্ত্র উচ্চারণ করতে হবে। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ছোট্ট একটি প্রদীপ জ্বালিয়ে তার শিখায় নিজের মনকে স্থির করুন, ধীরে ধীরে নিজের শ্বাসের সাথে মিলিয়ে মন্ত্র উচ্চারণ করুন, এমন ভাবে যেন প্রতিটি শব্দ আপনার হৃদয়ে বেজে ওঠে, প্রতিটি আওয়াজ যেন ঈশ্বরের করুণাধ্বনি হয়ে যায়। মা সারদা বলতেন, মন্ত্রে শুধু ক্ষমতা নয়, প্রেম আছে। মন্ত্র এক পবিত্র সুর যা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। যে মানুষ দুঃখে কষ্টে জর্জরিত, তার জীবনে মন্ত্রের প্রভাব আনে শান্তি। মন্ত্রের আশ্রয়ে নিজের দুঃখ যন্ত্রণাকে কাটিয়ে ওঠা যায়। যখন মন্ত্রে নিজের চাওয়া মিশিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়, তখন সেই প্রার্থনার শক্তি দুঃখের পাহাড় গলিয়ে দিতে পারে। প্রাচীন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, মন্ত্রের জোরে ভগবান স্বয়ং নেমে আসেন, তার করুণাধন্য হয়। মন্ত্র যখন কেবল নিজের জন্য নয়, অন্যের মঙ্গলের জন্য জপ করা হয়, তখন তার প্রভাব দ্বিগুণ হয়ে যায়। যদি কাউকে ভালোবেসে তার মঙ্গলের জন্য মন্ত্র জপ করেন, তাহলে সেই জপের শক্তি পৃথিবীর সমস্ত বাধা কাটিয়ে তাকে রক্ষা করবে, তার জীবনে সুখ ফিরিয়ে আনবে। মা সারদা বলতেন, যার হৃদয়ে প্রেম নেই, তার মুখের মন্ত্র ঈশ্বর শুনবে না। তাই প্রেম দিয়ে, ভক্তি দিয়ে মন্ত্র জপ করো, দেখো সব বদলে যাবে। মন্ত্রে শুধু ইচ্ছা নয়, ভালোবাসা আর ভক্তি শক্তি মিশিয়ে উচ্চারণ করুন। এই মন্ত্রের জোর, এই মন্ত্রের জপ আমাদের সব কষ্ট অভাব দূর করে আমাদের মনকে শান্ত করে দেয়। একবার চেষ্টা করে দেখুন না মন্ত্রের সেই আশ্চর্য জাদু, যা শুধুই আমাদের জীবনে নয়, আশেপাশের মানুষদের জীবনেও পরিবর্তন এনে দেয়। মন্ত্রে মন্ত্রে ভরাই মন, মন্ত্রে আশীর্বাদের মঙ্গল সুর,
এই মন্ত্রে ভালোবাসা, এই মন্ত্রে সুরক্ষার বার্তা। মন্ত্রকে সততার সাথে ব্যবহার করুন, মন্ত্রকে শুদ্ধ হৃদয়ে দিয়ে জপ করুন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। রাতে শোয়ার আগে মন্ত্র জপ করবেন, রাতে শুয়ে পড়ার পর মনে মনে মন্ত্রটি পাঠ করতে থাকবেন। 24 বার করলে খুব ভালো হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আবার বাঁশি মুখে মন্ত্রটি পাঠ করবেন। এইভাবে কয়েকদিন নিয়মিতভাবে অনুশীলন করার পর দেখবেন এই মন্ত্রের শক্তি আপনার সকল ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণ করছে।